উদ্বোধনের সাত মাস পর অবশেষে চালু হলো বেনাপুল খুলনা মংলা রুটে ট্রেন চলাচল আজ বেনাপোল থেকে ট্রেন ছেড়ে এসে পৌঁছায় মংলাতে আবার মংলা থেকে দুপুরে রওনা দিয়ে বিকালে বেনাপোলে পৌঁছাবে ট্রেনটি এতে খুশি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ শনিবার সকাল নয়টায় বেনাপোল স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ছাড়ে তিরিশ মিনিট পর ছয়শো জন যাত্রী নিয়ে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ব্যানাপুল থেকে ছাড়ার পর নাভারন ঝিকরগাছা যশোর জংশন সিঙ্গিয়া সহ পনেরোটি স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় যায় ট্রেনটি দেরিতে হলেও বেনাপুল মংলা খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় আনন্দিত এই অঞ্চলের মানুষ প্রথমত একটা সুবিধা হয়েছে যেহেতু ক্যাম্পাস চলাচল করতে আর ঘরে পঁচিশ টাকা লাগতে এখন পাঁচ টাকা চলে যাবো এই রুটের প্রথম চলাচল হিসাবে আমরা এই রুটে আরও কিছু ট্রেন চাই অথবা আমাদের জন্য চলাফেরা খুব সুন্দর সব এতদিন দেখেছি যে এই লাইনটার কাজ হচ্ছিল দীর্ঘদিন ধরে কাজ হয়েছে আজকে সেই লাইনে ট্রাভেল করব খুবই ভালো লাগছে 2017 সালে সতেরো সালে খুলনামুল্লা রেলপথ তৈরি শুরু করে ভারত ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগে চার কোটি টাকা ব্যয়ে এই রেলপথ নির্মাণের কাজ শেষ হয় দু সালে ওই বছরের পয়লা নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রেললাইনের উদ্বোধন করেন সকালবেলা অফিস টাইমে ট্রেন চালানো মোংলাপর সেটাও গ্রাজুয়ালি আমাদের যে কোচ প্রাপ্তি সাপেক্ষে প্লাস হচ্ছে আমাদের যে লোকোমোটিভ বা ইঞ্জিন প্রাপ্তি সাপেক্ষে আমরা এগুলো আমাদের পরিকল্পনায় সবসময় চলবে মঙ্গলবার ব্যতীত সপ্তাহে ছয় দিন খুলনা থেকে বেনাপোল যাবে বেতনা কমিউটার ট্রেন পরে সেটি ব্যানাপুল থেকে সকাল নয়টায় মোংলার উদ্দেশ্যে রওনা দেবে মংলা কমিউটার ট্রেন হিসেবে আবার দুপুরে মংলা থেকে বেনাপোল ফিরে যাবে ট্রেনটি অভিজিৎ পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ খুলনা